প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আজকের অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতি পাঠ নিয়ে নবম অধ্যায়ের আজকে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় নবম, পাঠ হচ্ছে ত্রিকোণমিতি। তো তোমাদের জন্য আমি একটি সৃজনশীল প্রশ্ন রেডি করেছি। এই সৃজনশীল প্রশ্নের দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটা হচ্ছে টেন এ প্লাস সাইন এ সমান এম, এবং আরটা হচ্ছে টেন এ মাইনাস সাইন এ সমান এন। তাহলে কতে আমাকে প্রমাণ করতে হবে যে টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ সমান এম এন। খ, দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট এম এন। এবং গতে প্রমাণ করতে হবে যে সেক এ সমান রুট এম এন ইন্টু কসেক স্কোয়ার এ। তাহলে আমরা প্রথমে শুরু করব ক। কতে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইকুয়াল এম, এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল এন। তাহলে বামপক্ষে দেওয়া আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ সমান টেন স্কোয়ার এ থাকবে যথারীতি সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমি ব্র্যাকেটে লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। তাহলে টেন স্কোয়ারের সাথে ওয়ান মাইনাস কস স্কোয়ার কী হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে আমরা টেন স্কোয়ার এ দিয়ে গুণ করে দিব। টেন স্কোয়ার এ দিয়ে গুণ করলে হয় টেন স্কোয়ার এ এবং ওয়ান, দ্যাট ইজ টেন স্কোয়ার এ। টেন স্কোয়ার এ এবং কস স্কোয়ার গুণ করলে হবে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে টেন স্কোয়ার যথারীতি ঠিক থাকবে মাইনাস, আমাকে আনতে হবে এম এন। তাহলে টেন স্কোয়ারকে ভাঙলে আমরা পাই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। টেন স্কোয়ারকে ভাঙলে পাবো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু, পাশে থাকবে কস স্কোয়ার এ যথারীতি বসবে। তাহলে এখানে কস স্কোয়ার এবং কস স্কোয়ার উপরে নিচে বাদ যাবে, তাহলে থাকবে কি সাইন স্কোয়ার এ। এবং টেন স্কোয়ার এ প্রথমে যথারীতি ঠিক থাকবে মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা সর্বশেষ পাচ্ছি টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা বীজগণিতের একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে টেন এ, প্লাস বি বলতে সাইন এ, ইন্টু টেন এ মাইনাস সাইন এ। তাহলে আমার দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান এম, টেন এ মাইনাস সাইন এ সমান এন। তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিতে পারি এম এবং এন, এবং এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে করতে হবে কি, প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখব প্রুফড, পি আর ও ভি ই ডি, প্রুফড। এ হচ্ছে আমার ক। এখন আমরা যাব খ অংশে। তাহলে খ অংশে কী আছে? দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট এম এন। তাহলে এখানে আমার যথারীতি উদ্দীপকের দুইটা মানে লাগবে। তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমার প্রথম অংশের কাজ শেষ, দ্বিতীয় অংশের কাজ শুরু। দ্বিতীয় অংশের কাজ হচ্ছে কর মানটা আমার লাগবে। কর মানটা হচ্ছে কি, কতে আমরা প্রমাণ করছি টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে সমান এম এন। তাহলে আমরা বলতে পারি ক হতে পাই, আমরা বলতে পারি
খতে খতে সে আমরা বলতে পারি ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত অর্থাৎ tan square a into sin square a সমান mn দেওয়া আছে যথাযথ ঠিক থাকবে তাহলে খতে বাম পক্ষে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে এটা যথারীতি লিখতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে এম বলতে আমরা বুঝি টেন এ প্লাস সাইনে আর এন বলতে আমরা বুঝব টেন এ মাইনাস সাইনে যথারীতি মানগুলি বসিয়ে দিব এম এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ যেহেতু এখানে স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ যেহেতু এখানে স্কোয়ার তাহলে উপরে স্কোয়ার দিতে হবে তাহলে আমরা পাচ্ছি টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার তাহলে আমরা যদি এখানে বীজগণিতের একটা সূত্র অ্যাপ্লাই করি অর্থাৎ টেন এ কে যদি এ ধরা হয় সাইন এ কে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে ফোর এ বি তাহলে এখানে আমরা বলতে পারি ফোর এ হচ্ছে টেন এ ইন্টু বি হচ্ছে সাইন এ তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ফোর রুট এম এন যেহেতু ফোর আছে ফোর এখানে আসছে একটা রুটের প্রয়োজন তাহলে আমাকে একটা রুট লাগবে আর এই রুটটা যদি আমি দিই তাহলে আমার টেন এ এবং সাইন এ দুইটাকে স্কোয়ার করে দিতে হবে দুইটাকে কী করতে হবে স্কোয়ার করে দিতে হবে তাহলে আমি স্কোয়ার করে দিলাম সমান ফোর রুট তাহলে টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে এটা ক থেকে আমরা পাই এ মানটা হচ্ছে কি টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে হচ্ছে এম এন তাহলে আমি টেন স্কোয়ারে সাইন স্কোয়ারের পরিবর্তে বলতে পারি এম এন দ্যাট ইজ আমার ডান পক্ষ চলে আসছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দেয়ারফোর আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে হবে তাহলে আমরা বলতে পারি কি শুট তাহলে আমরা এখন যাচ্ছি তৃতীয় অংশে সৃজনশীলের অর্থাৎ গ প্রমাণ করো যে সেক এ সমান রুট এম এন ইন্টু কসেক স্কোয়ারে তাহলে এটার জন্য যথারীতি আমার কর যেই মানটা যে প্রশ্নটা সেটা আমার লাগবে অর্থাৎ টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে সমান এম এন এবং দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান এম টেন এ মাইনাস সাইনে সমান এন এইটা আমার লাগবে তাহলে বামপক্ষ হচ্ছে কি সেক এ বামপক্ষ হচ্ছে সেক এ বামপক্ষ সেক এ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সেক এ এর সূত্র হচ্ছে কি ওয়ান বাই কস এ তাহলে সেক এর পরিবর্তে আমি বলতে পারি ওয়ান বাই কস এ এখন এই ওয়ান বাই কস এ কে উভয় দিকে সাইন স্কোয়ার এ দিয়ে আমি গুণ করব সাইন স্কোয়ার এ অর্থাৎ আমার প্রমাণের সুবিধার জন্য আমার প্রমাণটা আনার জন্য আমার এই কাজটা করতে হচ্ছে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি সাইন এ বাই কস এ ইন্টু সাইন এ বাই কস এ ইন্টু সাইন এ ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ তাহলে একটু ভেঙে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ তাহলে ওয়ান বাই কস স্কোয়ার সাইন স্কোয়ারকে ভেঙে লিখলাম সাইন এ ইন্টু সাইন এ আর সাইন স্কোয়ার যথাযথ ঠিক থাকলো তাহলে এখানে আমরা বলতে পারি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার সূত্র হচ্ছে কি টেন স্কোয়ার তাহলে আমরা সাইন এ বাই কস এর সূত্র হচ্ছে টেন এ তাহলে আমরা এখানে বলতে পারি টেন এ আর পাশে থাকবে সাইন এ ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার আবার ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কসেক স্কোয়ার এ ওয়ান বাই সাইন স্কোয়ার এ এর পরিবর্তে আমরা এখানে লিখব কসেক স্কোয়ার এ যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে আর আমার যেহেতু এখানে এম এন এর প্রয়োজন
রুট লাগবে তাহলে আমাকে অবশ্যই একটা রুট ব্যবহার করতে হবে রুট যদি ব্যবহার করি তাহলে ট্যান এ কে আমি বলতে পারি ট্যান স্কয়ার এ সাইন এ কে বলতে পারি সাইন স্কয়ার এ অর্থাৎ স্কয়ার বা রুট বাদ যাবে কিন্তু আমাকে আনতে হচ্ছে কি জন্য আমার প্রমাণের স্বার্থে আর কস স্কয়ার যথারীতি ঠিক থাকবে কস স্কয়ার বসিয়ে দেব কস কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারে তাহলে আমরা ক থেকে পাই ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ারে সমান এম এন তাহলে রুট ঠিক থাকবে শুধুমাত্র ট্যান স্কোয়ারে এবং সাইন স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দেব দ্যাট ইজ রুট এম এন ইন্টু কসেক স্কোয়ার এ অর্থাৎ এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেয়ারফর আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে তাহলে আমরা বলতে পারি রুট প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের অনলাইন ক্লাসের নবম অধ্যায়ের গণিত বিষয়ের ত্রিকোণমিতি এর যে সৃজনশীল এই সৃজনশীল আমরা আলোচনায় কে শেষ করলাম সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাসটা আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ।